কম্পিউটারের যুগে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সাহিত্য চর্চা। নতুন করে সাহিত্য চর্চার প্রতি ঝোঁক নেই নতুন প্রজন্মের। কম্পিউটার গেম খেলতে কিংবা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতেই ব্যস্ত থাকে সবাই। সেই সঙ্গে বাংলা যে লোক সংস্কৃতি তা নিয়ে অনুশীলন করা লোকের বড়ই অভাব। বাংলা সাহিত্য চর্চা তথা লোক সংস্কৃতি চর্চাকে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদ জেলার লোক সংস্কৃতি পরিষদের। সোমবার দিন কলকাতা প্রেস ক্লাবে কবি লেখক সাহিত্যিক লোকগীতি গায়ক গায়িকাদের সম্মর্থিত করলেন তারা। এদিন অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যারাটে কোচ এম এ আলী, সঙ্গীত শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, সংস্থা সভাপতি দেবব্রত দত্ত সহ অন্যান্য জনেরা। এদিন আঞ্চলিক ভাষার উপরে গুরুত্ব আরোপের কথা বলেন আন্তর্জাতিক ক্যারাটে কোচ এম এ আলী। তিনি বলেন, বাংলা ভাষাকে সর্বত্র গুরুত্ব দিতে হবে, সব প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে। তিনি বলেন, এরাজ্যে বহু প্রতিষ্ঠানের নামই বাংলাতে লেখা নেই। এদিন 25 জন বাচিক শিল্পী ও চিকিৎসককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষণ দেন মুর্শিদাবাদ লোক সংস্কৃতি পরিষদের সভাপতি দেবব্রত দত্ত। এদিন বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম, শিশু সাহিত্যিক লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী, পণ্ডিত মল্লার ঘোষ, চলচ্চিত্র পরিচালক রাজ বন্দ্যোপাধ্যায়, কবি ও বাচিক শিল্পী শর্মিলা মাঝি প্রমুখ। পাশাপাশি এদিন দেবব্রত দত্তকে থাইল্যান্ডে দ্বিতীয় বার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেন এম এ আলী। মে ইয়ে নহি কে রাহা হু কি সিরফ বাংলা কো প্রমোট করনা হ্যায়, হর রিজনাল ল্যাঙ্গুয়েজ কো প্রমোট করনা হ্যায়, ইয়ে হম দাবি কর রহে হ্যায় হামারে সেন্ট্রাল গভর্নমেন্ট কে পাস অর সাথ হি সাথ হামারে রাজ্য কে মুখ্যমন্ত্রী ওয়াজির আলা মোহতরমা মমতা ব্যানার্জি কে পাস, কি রিজন কোই ভি হো হর রিজনাল ল্যাঙ্গুয়েজ কো ইম্পর্টেন্সি দেনে পড়েগা অর উস ভাষা কো বচানে পড়েগা। অগর গুজরাত হ্যায় তো ওয়াহাঁ গুজরাতি ভাষা কো সম্মান দেনে পড়েগা, পঞ্জাব হ্যায় তো পঞ্জাবী ভাষা কো দেনে পড়েগা, মাদ্রাস হ্যায় তো মাদ্রাসী, কই অর জো ল্যাঙ্গুয়েজ হ্যায়, অর সাথ হি সাথ হামারা ইয়ে জো বাংলা ভাষা হ্যায় হামারা বাংলা ভাষা কো ভি সম্মান দেনে পড়েগা, বাংলা কো বচানে পড়েগা। হর বড়া বড়া স্কুল কা হোর্ডিং ইংলিশ মে, আখির ইংলিশ কিউ, মুঝে খুশি হোগি কি উস বোর্ড কে নিচে ছোটা সা উপর না সহি বীচ মে না সহি ছোটা সা কম সে কম ইংলিশ মে তো লিখাই হো, সেন্ট জেভিয়ার্স কলেজ, ডন বস্কো স্কুল, লরেটো ইয়া জো ভি হো, পর নেশনাল ল্যাঙ্গুয়েজ সহি বাত হ্যায়। মে ইয়ে নহি কে রাহা হু কি হামারি আপনি ল্যাঙ্গুয়েজ হিন্দি হ্যায়, পর হিন্দি কো তো ইম্পর্টেন্সি মিল রহি হ্যায়, পর মে বোল রাহা হু কি রিজনাল ল্যাঙ্গুয়েজ কি বাত হো রহি হ্যায়। আপ তো দেখেঙ্গে আপকো বাংলা কোই বোর্ড নহি দিখাই দেতা, সব জগহ ইংলিশ দিখাই দেতি হ্যায়, নহি এসা নহি হ্যায় কি বাংলা মে আপ একদম গাঁও মে চলে যাইয়েগা জহাঁ কোই আদমি ইংলিশ নহি জানতা হ্যায় তো ওয়াহাঁ বেহতর হোতা বাংলা মে লিখা যায়, তো ওয়াহাঁ বেঙ্গালি হোতি হ্যায়, কিসে ওয়াহাঁ পুরা ভিড় বাংলা গায়ে ওয়াহাঁ ইংলিশ লিখে কোই মতলব নহি হ্যায়, অর বাঙ্গাল মে ভাই বাঙ্গালি নহি হোগা তো ওয়াহাঁ কোই বিদেশি ভাষা কিউ হোগা। দেখি আজ ইহা পর মুর্শিদাবাদ লোক সাংস্কৃতিক পরিষদ কে তরফ সে রাজ্য কে এবং দেশ কে লেখক গায়ক নায়ক কবি সভি কো সম্মান দিয়া গিয়া হ্যায়, সাথ হি সাথ দেবব্রত জি জো মুর্শিদাবাদ সে আয়ে হুয়ে হ্যায় জিনকো অলরেডি একবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মিল চুকা হ্যায়, আজ ঘোষণা কিয়া গিয়া হ্যায় কি ফির উনহে ইয়ে অ্যাওয়ার্ড দিয়া যায়েগা। ভেরি মাচ প্লিজড and I am being an Indian, being an Indian I am very much pleased to say I shall take the international award world meet in Bangkok in presence of in the leadership of Professor Dr. M. A. Ali and thanks to him for this program holo seta মুর্শিদাবাদ লোক সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই যে গ্রামীণ যে সভ্যতা, গ্রামীণ যে লোকাচার, গ্রামীণ যে শিল্প, গ্রামীণ যে সংস্কার, এই সমস্তগুলো আমাদের কিন্তু বাঙালি সভ্যতার আত্মপরিচয় প্রকাশ করে। সেজন্য আমাদের যে নগরায়ণ হচ্ছে সেটা তো হচ্ছে, কিন্তু তা বলে আমাদের অভিমুখটা হবে গ্রামের দিকে, এই যে গ্রামীণ সভ্যতা, গ্রামীণ সংস্কৃতি, লোক সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের আত্মপরিচয়, বাঙালির আত্মপরিচয়, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের শিল্প, এ সমস্তই কিন্তু বাংলা লোক সংস্কৃতি। Channel 10.